বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি অ্যাসকন ইনহেলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যাসকন ইনহেলারটি একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ব্যাক্লোমিথাসন ডাইপ্রোনাইটেট। এটি সাধারণত অ্যাসকন নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, অ্যাসকন 100 mg ইনহেলার এবং অ্যাসকন 250 mg ইনহেলার। তবে আজকে আমি অ্যাসকন 250 mg ইনহেলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত অ্যাসকন ইনহেলারটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্টে ভুগে থাকেন, ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, শ্বাস নিতে কষ্ট হওয়া, হাঁপানি, এ সকল সমস্যা দূর করতেই মূলত অ্যাসকন ইনহেলারটি দেওয়া হয়ে থাকে। অ্যাসকন ইনহেলারটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যা, কাশি, শ্বাস নিতে সমস্যা, এ সকল সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে। অ্যাসকন ইনহেলারটি ব্যবহার করার নিয়ম, সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক দুপাফ করে দুবার অ্যাসকন ইনহেলারটি ব্যবহার করা যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। অ্যাসকন ইনহেলারটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট রয়েছে কিংবা শ্বাস নিতে কষ্ট হওয়া, যে ধরনের সমস্যাই থাকুক না কেন এটি ডাক্তার দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন। আর ডাক্তার যদি মনে করেন যে অ্যাসকন ইনহেলারটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার অ্যাসকন ইনহেলারটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই অ্যাসকন ইনহেলারটি ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। অ্যাসকন ইনহেলারটি ব্যবহার করার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল, সে সকল রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে অ্যাসকন ইনহেলারটি ব্যবহার করতে হবে। অ্যাসকন ইনহেলারটির গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। অ্যাসকন ইনহেলারটির পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যাসকন ইনহেলারটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, মুখ হাবড় এবং গলায় ক্যান্ডিভার সংক্রমণ হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের অ্যাসকন ইনহেলারটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।